আসানসোলের কুলটির শেল রামনগর কলিয়ারে ডিসপ্যাচ কাজ বন্ধ করে বিক্ষোভ বেসরকারি নিরাপত্তারক্ষীদের। নিরাপত্তারক্ষী বাড়ানোর দাবিতে এই কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, এর আগে ১৩টি নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা হয়েছিল কর্তৃপক্ষের সাথে। এর আগে এই নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা ১৩টা থেকে ৬টি নেওয়ার কথা হয়েছিল আলোচনাতে, কিন্তু তারপরেও এখনও সেই ৬জন বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়নি। আমরা বারবার কর্তৃপক্ষকে বলেও কোনো সদুত্তর না পেয়ে ডিসপ্যাচ বন্ধ করে এই কর্মসূচি। তাদের দাবি, অবিলম্বে ম্যান পাওয়ার বাড়াতে হবে। আছে না, উচ্চ দেশের ২ মাস আগে এসে পরে বলে গিয়েছিল, ম্যানেজমেন্টের সাথে মিটিং হয়েছিল, উপর নেতৃত্বে ছিল কুলকর্ণী সাহেব, ইডির পিএনডি, তার কাছে আলোচনা হয়েছিল যে গার্ড ১৩টা বাড়াবার কথা হয়েছিল, ১৩টার জায়গায় লাস্টে ওইটা অ্যাডজাস্ট করলে ছোটাই, তো ছোটা গার্ডও এখনো পর্যন্ত বাড়লো নাই। আর বারবার আমরা চিঠি দিচ্ছি, রিমাইন্ডার দিচ্ছি, তা সত্ত্বেও সেল ম্যানেজমেন্ট কোনো ভ্রূক্ষেপ দিচ্ছে না, কিছু শুনছে না। আজকে আমাদের মানে বাধ্য হয়ে বন্ধটা করছিল, তা আমরা প্রোডাকশন বন্ধ করিনি, দুটো মাইন্সই চলছে, সারনপুর মাইন্স, ডুবুডি মাইন্স, আমরা খালি ডিসপ্যাচটা বন্ধ রেখেছি। আর সিজিএম এর বেশি দিন ডিউটি নেই, সিজিএম এর টাল বানা করে খালি সময়টা পার করছে, ডেট টু ডেট দিচ্ছে, পুজো দেখো আমাদের উপর নেতৃত্ব করে ডেট দিয়েছে ১৫ দিন ১৫ দিনটা পার হয়ে গেল, পুজোটা দেখে নিলাম, পুজোটা পার হয়ে গেলো, তার মধ্যে কোনো কর্ণপাত করছে না, কিছু শুনছে না, বাধ্য হয়ে আজকে আমরা এই বন্ধ করার জন্য এসেছি। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দ বার্তা।